এভরিওয়ান, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন মোবাইল ফোন কিনতে যাচ্ছি। এই মোবাইল ফোনটির নাম হচ্ছে রেডমি 8। তাহলে আজকে আমরা যাচ্ছি এখন এমআই স্টোরে। আমরা এখন চলে এসেছি এমআই স্টোরে। আমরা এবার এমআই স্টোরে এবার ঢুকব। ঢোকার পর বন্ধুরা, এই মোবাইল ফোনটি আমাদের কেনা হয়ে গেছে। এই মোবাইল ফোনটি আমরা দোকানে আনবক্সিং করে ফেলেছি। এবার আপনাদেরকে আমি দেখাই এই আনবক্সিং। প্রথমে আপনারা এই মোবাইল ফোনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা একটি বক্স পাবেন। বক্সের ভিতরে থাকবে একটি কভার, রেডমি 8-এর একটি কভার থাকবে মোবাইল ফোনটিতে। তারপর বন্ধুরা, এই মোবাইল ফোনটি কভারের সাথে আপনারা একটি চাবি পেয়ে যাবেন, সিম খোলার চাবি। তারপর এবার আমরা মোবাইল ফোনটি আপনাদের দেখাই। মোবাইল ফোনটি খোলার পর আমরা এই ব্লু কালারে নিয়েছি এই মোবাইল ফোনটি। মোবাইল ফোনটি আমরা লুকটি দেখতে পাচ্ছি, অসাধারণ লুক করেছে এই মোবাইল ফোনটিতে। আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ লেগেছে এই মোবাইল ফোনটি। এবার আমি মোবাইল ফোনটি সাইডে রেখে দিই। আপনারা এখানে কাগজ পেয়ে যাবেন কিছু, এটা আপনারা পড়তে পারেন, আর সাইডে রেখে দিতে পারেন। তারপরে আপনারা একটি চার্জার পেয়ে যাবেন। এই চার্জারটি ফাস্ট চার্জার থাকছে, 8 ওয়াটের ফাস্ট চার্জার। তারপর আপনারা একটি চার্জিংয়ের কর্ড পেয়ে যাবেন। এই কর্ডটিতে আপনারা আপনার মোবাইল ফোনটি চার্জ করতে পারেন। এগুলো আমরা একবার সাইডে রেখে দিই। তারপর বন্ধুরা, এই মোবাইল ফোনটি আবার দেখাই। বন্ধুরা, এই মোবাইল ফোনটি আপনারা সাইজ পেয়ে যাবেন, 6.22 ইঞ্চি ফুল HD ডিসপ্লে থাকছে মোবাইল ফোনটিতে। এই মোবাইল ফোনটির উপরে একটি ক্যারি রয়েছে। এই ক্যারিটিকে এবার আমি উঠে ফেলে দিই। তাহলে এবার দেখতে পাচ্ছেন আপনারা এই মোবাইল ফোনটি। এই মোবাইল ফোনটি আমি প্রথমে এবার সুইচ অন করে নিই। সুইচ অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন রেডমির একটি লোগো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অ্যান্ড্রয়েড লেখা রয়েছে। বন্ধুরা, এবার আমি মোবাইল ফোনটি সুইচ অন হয়ে গেছে। এবার আমি আপনাদের সেটিংসে গিয়ে, সেটিংসে চলে যাওয়ার পর আপনাদের আমি র্যাম বেডিংগুলি দেখাবো। অ্যাবাউট ফোনে চলে যাবেন। অ্যাবাউট ফোনে চলে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন রেডমি লেখা রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন মডেল নাম্বার রেডমি 8। মোবাইল ফোনটি আমি নিয়েছি 4GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ এর সঙ্গে। তারপরে এই মোবাইল ফোনে আপনাদের প্রসেসর কথা বলি। এই মোবাইল ফোনে আপনারা কলকম স্ন্যাপড্রাগন 439 প্রসেসর এই মোবাইল ফোনটি পেয়ে যাবেন। তারপর বন্ধুরা, এই মোবাইল ফোনে আপনারা পিছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন, আর সামনে দিকে আপনারা ফেস আনলকও পেয়ে যাবেন। এবার আমি আপনাদের ক্যামেরার কথা বলি। পিছনে আপনারা 12 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন। তারপর আপনারা 2 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন, আর সামনের ক্যামেরা আপনারা 8 মেগাপিক্সেল পেয়ে যাবেন। আপনাদেরকে আমি পিছনকার এবং সামনের ক্যামেরার পার্থক্য দেখাচ্ছি। এবার বন্ধুরা, আমি এর মোবাইল ফোনটির প্রাইজের কথা বলি। মোবাইল ফোনটি আমি নিয়েছি 8,000 টাকার এর প্রাইজে। এই ছিল বন্ধুরা আজকের আনবক্সিং ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, পরবর্তী এই জাতীয় আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।